শিলিগুড়ি পৌরসভার পুর প্রশাসক গৌতম দেব বৃহস্পতিবার ট্রাইসাইকেল তুলে দিলেন প্রতিবন্ধী ব্যক্তির হাতে। প্রতিবন্ধীদের উন্নয়ন সাধনে নানান উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার। ইতিমধ্যে তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেই চিন্তাধারাকে বাস্তবায়িত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে বিগত সময় প্রতিবন্ধীদের নানানভাবে সাহায্যের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। বৃহস্পতিবার এমনই এক ব্যক্তিকে ট্রাইসাইকেল দিয়ে তাকে চলাফেরার সুযোগ করে দেওয়া হয়। এদিন পুরসভার এক নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রনগরের শারীরিক প্রতিবন্ধী উমেশ গুপ্তার হাতে পুরসভার পক্ষ থেকে একটি ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়। পুর প্রশাসক গৌতম দেব এবং বোর্ড সদস্য রঞ্জন সরকারের উপস্থিতিতে এই ট্রাইসাইকেলটি তুলে দেওয়া হয়। অন্যদিকে ট্রাইসাইকেল পেয়ে খুশি দুস্থ প্রতিবন্ধী উমেশ গুপ্তা। না, আমাদের উনি আবেদন করেছিলেন, উনি ঠিক চলতে পারেন না। আমরা চেয়ারম্যানকে আবেদন করেছিলাম বোর্ডে, ওনার জন্য একটা সাইকেল দরকার। আমাদের অনেকগুলো সাইকেল আমরা ইতিমধ্যে ট্রাইসাইকেল আমরা রেখেছি শিলিগুড়িতে, যারা এই ধরনের যাদের প্রয়োজন হবে ট্রাইসাইকেল বা অন্যান্য যে যারা একটু ফিজিক্যালি চ্যালেঞ্জ আছেন তাদের জন্য আমাদের পৌরসভা থেকে আমরা ঠিক করেছি যে এদেরকে আমরা তাদের যে সমস্ত সরঞ্জাম রাখবে বা কোনো ধরনের যদি হেল্প দরকার হয়। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মানবিক প্রকল্পের মাধ্যমে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়েছেন তাদেরকে 1000 টাকা করে পেনশন দিচ্ছে,